2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ফারাজ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সিনেমা হলে ফারাজ প্রদর্শনে সেন্সর বোর্ডের কাছে যেতে বলেছেন আদালত। সেন্সর বোর্ড এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে পরে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। অনামিকা তিথি রিপোর্ট। গুলশানের হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে ফারাজ শিরোনামে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। হাসনাল মেহতার পরিচালনায় সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে 3 ফেব্রুয়ারি। তবে ভারতে মুক্তি পেল বাংলাদেশে ফারাজ প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি করেন ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম। রুলে ভারতে প্রযোজিত সিনেমা ফারাজ বাংলাদেশে সিনেমা হলে প্রদর্শন ও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার স্থায়ীভাবে নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়। এর আগে 19 জানুয়ারি রাজধানীর শাহজাদপুর এলিগেন্স হাইট টাওয়ারে অবন্তিকা কবির ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ দেশের প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি না দেওয়ার দাবি জানান। আমাদের এই ঘটনাটা নিয়ে কোনো ছবি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হলিউড, বলিউড কোনো জায়গায় কি আসা উচিত? কারণ এটা তো আসলে আমার দেশের ঘটনা। এই মুভিটা কি আমার মেয়েকে নিয়ে আসবে, নাকি ফারাজকে নিয়ে আসবে, নাকি তারিশিকে নিয়ে আসবে, নাকি আরও 20টা মানুষ যে চলে গেছে তার ফেরত আসবে? তার কিন্তু কেউ ফেরত আসবে না। সিনেমায় নায়ক হিসেবে দেখা গেছে অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুরকে। এছাড়া আরও অভিনয় করেছেন অভিনেতা পরাশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। অনুভব সিনহা ও ভূষণ কুমারের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে বলিউডের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে। অনামিকা তিথি, দেশ বিনোদন।